ইউকেনাম রায়ের এই অনুবদ্ধ ঈশা পুত্র কাব্য। ওদের গৌরব, ওদের আশা, আমারই বাংলা ভাষা। তোমার কোলে, তোমার মনে কতই শান্তি ভালোবাসা, কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে গান গেয়ে দাঁড় মাঝি গানে, কে গান নাচে বাউল গান গেয়ে ধান থাকে চাষা। অতুপ্রসাদ ছেড়ে এই কবিতাটা নিশ্চয়ই আমাদের মনে করিয়ে দেয় আমাদের মাতৃভাষা নিয়ে আমাদের কত গর্ব। নমস্কার, আমি কিংশু। উপস্থিত সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি আপনারা আমার সঙ্গে কিছুটা একমত হবেন যে প্রত্যেকটি বাঙালির জীবনে কোথাও যেন প্রেম, পূজা, প্রকৃতি সব মিলেমিশে এক হয়ে যায়, এবং সেই সূক্ষ্ম অনুভূতিগুলো যখন ব্যক্ত হয় বাংলা ভাষায়, বাংলা গানের মধ্যে দিয়ে, সে অনবদ্য মাত্রা অর্জন করে। তাই তো বাংলা গানের ইতিহাস এত সমৃদ্ধ। ভেবে দেখুন তো, নিউ ইয়র্কের বিখ্যাত গায়ক পল টপসন তার ওল্ড ম্যান রিভার এই গানের সুর এবং আদর্শ কিভাবে মিসিসিপি নদী পেরিয়া পেরিয়ে গঙ্গা পদ্মার বিশালতায় প্রবাহিত হয়েছে। দেশপ্রেম, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা বোধহয় এভাবেই দেশ কাল ভাষার সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে দেশে বিদেশে। এই সূত্র ধরে কিছু গান উপস্থাপনা করব আমরা। প্রথমে শিল্পী ভূপেন হাজারিকার বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের গানটি নিয়ে, তারপর থাকছে কিছু বাছাই করা রাগ প্রধান নজরুলগীতি ও রাগ প্রধান ধারায় অনুপ্রাণিত আরো কিছু কালজয়ী গান। আজকের সঙ্গীত সংযোজনা বা যাকে বলে মিউজিক অ্যারেঞ্জমেন্ট, তাকে আপনারা দেখতে পাবেন অনেক রকম বাদ্যযন্ত্রের ব্যবহার এবং তাদের পরিচিত ঢোল থেকে আরম্ভ করে ক্লাসিক্যাল পারকাশন, বাঁশি, সিতার, তবলা, গিটার, কিবোর্ড, এই সবের সংমিশ্রণ। আর দেরি না করে চলুন যাওয়া যাক মূল পর্বে। আশা করি আপনাদের এখনো পর্যন্ত অনুষ্ঠান ভালো লেগেছে। আসছে ভূপেন হাজারিকার গান। নিয়ে
Thank you.
Thank you.
ভালা বইয়া ঘর বানাইয়া কদিন থাকবো আর ভাই কদিন থাকবো আর আয়না দিয়া সাইয়া দেখি আয়না দিয়া সাইয়া দেখি Thank you.
I'm gonna make you mine.
Thank you.
Buru 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 bu